লালনের কে আমরা কি বলি, বাউল, তাই না? আমাদের সমাজে যারা আধ্যাত্মিক নর্চার করেন না, যারা আধ্যাত্মিক লাইনে বা তরিকত নিছে, পিঠ ধরা লোক নিছে, তারা সঙ্গীতকে গান বলে না, কি বলে? বাউল বলে, বাউল গান। বাউল অর্থ জানেন? বা অর্থ বাতাস, আর উল মানে হলো দেহ। দেহের ভিতরে যে বাতাস 24 ঘন্টা 21,600 বার যায় আসে, সেই বাতাসের ভিতরে একটা হতাশ জিনিস থাকে। এই হতাশ জিনিসটা হলো রূহ বা আত্মা। বিশ্বের কোনো ব্যক্তি, কোনো আলেম দেহতত্ত্ব রূহতত্ত্ব সম্বন্ধে একানা জ্ঞান থাকে না বা জ্ঞান রাখে না, কিন্তু লালনের গান যদি কেউ শুনে এবং যদি কেউ বুঝে, তাহলে দেহতত্ত্ব এবং রূহতত্ত্ব সম্বন্ধে তার এত জ্ঞান হয় যে সে আল্লাহর সাথে ফানাফিল্লা পর্যন্ত হয়ে যায়। তো সেই লালন দেহতত্ত্বের এমন কিছু গান গাইছে যা পৃথিবীতে, আমি অনেক দেশ ঘুরছি, অনেক বড় বড় ডক্টরেট পিএইচডি, দেখা গেছে যে লালনের গান 100 বছর আগে যা বলছে বড় বড় ডাক্তার এবং বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা, সেই কথা এই যুগেই বলতেছে। তাহলে লালন কত বড় বৈজ্ঞানিক ছিল, কিন্তু সেই লালনকে আমরা কি মনে করি, এক শ্রেণীর, যে লালন হিন্দু, লালন কেউ বলে মুসলমান। আসলে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে কোনো ধর্ম দিয়ে না, একটা ধর্ম দিয়ে সৃষ্টি করছে, সেটা হলো আল্লাহ ছাড়া কেউ নাই, রসুল আল্লাহর প্রেরিত পুরুষ। বিশ্বের এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে গানে, যে কথায়, যে কবিতায়, যে সাহিত্যে, যে বইয়ে, গীতা, রামায়ণ, ভগবত, তৌরাত, জব্বুর, যত বলেন প্রত্যেকটা ধর্মে এই একই কথা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বের প্রত্যেকটা ধর্মগ্রন্থে আছে। যদি কেউ বলেন, আমি একটা একটা করে বলে যাইতে পারবো কোন ধর্মের কত অধ্যায় কোন জায়গায় আছে। আজকে এই আসরে মানুষ আসছে, একথা সত্য, হিন্দু আসছে, একথাও সত্য, মুসলমান আসছে, একথাও সত্য, খ্রিস্টান আসছে, একথাও সত্য, বৌদ্ধ আসছে, একথাও সত্য। তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এই শব্দগুলোর অর্থ যদি করা হয়, সব অর্থের এক অর্থে মিলে যায়। যেমন হিন্দু শাস্ত্রে বলছে হতার্মিন্দ্র হতার্মিন্দ্র মহাসুমিন্দ্রং অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ আল্লাম আল্লাহর হুসুর মহম্মদকং বরস্য ইল্লিতে ইল্লাল্লাহ। কোরআনেও তাই আছে, অসাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আলা শারিকালা। বাইবেলেও তাই আছে। এই বুঝের ভুলের কারণে ধর্মের সংঘাত সৃষ্টি। কোনো নবী অলি, কোনো মহাপুরুষ, কোন শ্রীকৃষ্ণ, রাম, লক্ষণ কেউ তা করে নাই, করছে যারা ধর্ম গ্রহণ করে, পালন করে, তারা ধর্মকে নিজের স্বার্থে বিকৃত করে অপরকে দোষারোপ করে কাউকে হিন্দু বানায়। হিন্দু কোনো ধর্ম না জানেন, সনাতন হলো ধর্ম। সেই সনাতন ধর্ম উপনিষদ নামক এক গ্রন্থ আছে, সেই গ্রন্থের ভিতরে আমাদের মোহাম্মদের নাম লেখা আছে। ইদং জন উপশ্রুত নরা সংসতে ষষ্ঠী সহসিং মরু গরু দরস্য নবতিং চকৌর আর মরিষ্য দগেহ। বিশ্বের এমন কোনো ধর্ম নাই যেখানে নাই। তাই লালন সমস্ত ধর্মকে এক করে যে ধর্ম প্রতিষ্ঠিত করে গেছে, যা বাউলের গানে কিছুক্ষণে শুনবেন, সেটা ছিল মানব ধর্ম। আর মানব ধর্ম মানে আল্লাহর ধর্ম। এখানে জাতি, কোনো গোত্র, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, কোনো ধার্মিকের উপরে নির্ভর করে লালন কোনো সঙ্গীত গায় নাই।
আপনি কি জানেন লালনের এক কথা, এমন কিছু কথা আছে যেই কথা আমি অনেক জায়গায় আটকায় দিত আমাকে, আনা বলে না যেই মুর্শিদ সেই তো রসুল সেই খোদা হয়, ইহাতে নাই কোনো ভুল কোরআনে তা কয়। এই কথাটা কোরআনে কোথাও কেউ খুঁজে পাবে যে যেই মুর্শিদ সেই তো রসুল, মানে যেই পীর সেই নবী, যেই নবী সেই আল্লাহ। এই কথা বললে কাফের বলবে না? আর একটু কোরআন হাতায় দেখেন কথাটা কি বলছে। সূরা কাফের ভিতরে পীরের কথা নাই কিন্তু মুর্শিদ কথা লেখা আছে। আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হে রসুল, যে আপনার হাত ধরল সে আমার হাত ধরল, যে আমার হাত ধরল সে জান্নাতে দাখিল হলো। অর্থাৎ পীরের হাত কার হাত? নবীর হাত। নবীর হাত কার হাত? আল্লাহর হাত, নাকি? তে লালন ওই লাইনে কইছে যেই মুর্শিদ সেই তো রসুল সেই খোদা হয়। এখন পীর কি আল্লাহ? আরেকটু বুঝতে গেলে বুঝতে হবে লালনের আরেকটা গানে বলছে পীরকে, মুর্শিদকে, আল্লাহকে, নবীকে। নবী সম্বন্ধে লালন কি বলছে জানেন? যে মানে না নবীকে মহা হেট কাফের তারা, মানে নবীকে মানার কথা যে মানে না সে কাফের তারা, এই লালন বলে গেছে। তাহলে লালন হিন্দু হলো কই থেকে? হ্যাঁ, এখন লালনের জন্ম হয়েছে অমুকখানে তমুকখানে, তা আমরা এখন জন্ম খুঁজে বেড়াবো না লালনের জ্ঞান খুঁজে বেড়াবো? তাই আজকে লালনের এই জ্ঞান খোঁজার জন্য লালনের আসরে বসে লালনের প্রত্যেকটি শব্দের মধ্যে এত নিগুড় কথা লুকানো আছে যে কথা মানুষ জানতে যদি পারে তাহলে সে ঘর বাড়ি ছাইড়ে বৈরাগী হয়ে যাবে। লালন কত কঠিন কথা বলছে যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, তাই না? আমরাও কিন্তু বলি যে আল্লাহ আমার সঙ্গে তোমার কবে দেখা হবে? কাল হাসরে দেখা হবে। লালন 36টি বছর আল্লাহ এবং দেহতত্ত্ব এবং রুহুকে নিয়ে ভাবতে যায়, পরম রুহুর জগতে পৌঁছে সে মহারুহেল্লার সাথে যে রুহু সৃষ্টি করছে তার সাথে কবে দেখা হবে, কবে সাক্ষাৎ হবে? মৃত্যুর কয়েকদিন আগে লালন এই গানটা অকল বেদনার সুরে গায়ে গেছিল। তাই লালনের গান, গান কেউ মনে করেন না, গান শোনা হারাম। যে গান শুনে নারীর আসক্তি হয়, গান শোনা মকরু, গান শোনা মুবাহ, গান শোনা হাজারবার জায়েজ আছে। যে গান শুনে জ্ঞান করে না তার জন্য মকরু, যে গান শুনে মানে বুঝে না তার জন্য মুবাহ, আর যে গান শুনে আল্লাহ রাসূলের দুই ফোঁটা চোখের পানি ফেলে হাজারো বার তার জন্য গান জায়েজ আছে, হাজারো বার তার জন্য গান জায়েজ আছে। যদি কেউ বলে গান হারাম, উনি কোরআনের এক আয়াত দিবে, হাদিসের এক ব্যাখ্যা দিবে, আরে আরেক ব্যাখ্যা দিয়ে বলে দিব নবী নিজে গান শুনছে। তো বলে গান শুনে নাই সামার শুনছে। ও ইংরাজিতে গেলে কয় খ্রিস্টান, সংস্কৃতিতে বললে বলবে সালাম আলাইকুম, আরবিতে বললে বলবে মুসলমান, বাংলায় বলবে বাঙালি। আরে ভাষাগত কারণের থেকে ভাবের জগতে যদি কেউ পৌঁছে তাহলে ভাষার আর দরকার নাই। তাই লালন বলছে ভাব সাগরে ডুব দিয়ে দেখ আপন ঘরে সাই আছে আপন লোকা। কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি লালনের গান শোনার জন্য অনেক দূর থেকে তিন চারটা গাড়ি নিয়ে বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এখানে আসে বসছি, যারা সরকারি লোক, গান শোনার দুই মিনিট লালন সম্বন্ধে জানে না, কিন্তু লালনকে তারা হৃদয় পুষে, হয়তো তারা প্রকাশ করতে পারে না, তাই আজ বিকাশ শোনার মধ্যে প্রকাশের খেলায় নিত্যানন্দে পরম চিত্ত যদি গুরু মুর্শিদের সঙ্গে লীলা নিত্য হয় তাহলে নিত্য ধামে যদি করে কেউ যেতে বাসনা, থাকিতে দেহ নিত্য অনিত্য নিত্যের করণ হবে না। মানে জীবাত্মা যার ভিতরে প্রবৃত্তি সংযুক্ত সে পরমাত্মায় কোনো দিন পৌঁছতে পারবে না। তাই নিত্য ধামে মানে পরমাত্মার জগতে যদি কেউ যাইতে চায় সে যেন লালনের সঙ্গীত মনোযোগ দিয়ে সুরে কিছু জ্ঞান অর্জন করে। ইহার থেকে বড় ওয়াজ আর বড় অনসিহত আমার জীবনে আমি কোনো দিন পাই নাই। তাই অত্যন্ত ব্যস্ততার মধ্যে লালনের এই গান শোনার জন্য আমার খুবই ভক্ত, খুবই আপন লোক যার দরবারে আমি আসছি, সেই দরবারের ভিতরে আজকে যে মহাসুন্দর সঙ্গীত হবে, যে শিল্পীরা এখানে আসছে, হ্যাঁ, সবথেকে বড় যত রকম শরীয়ত মারফত দিন রাত
নারী পুরুষ যত পালাই হোক কিন্তু লালনের মতন পালা এ বিশ্বে কোথাও আর এরকম পাল্লা নাই আর এত পাল্লা ভারী গান কোথাও আমার শোনা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।